বয়স কেবলই একটি সংখ্যা। জনপ্রিয় এই প্রবাদটি সাধারণত ব্যবহার করা হয় প্রবীণ ব্যক্তিদের জন্য। তবে আপনি অবাক হবেন না যদি বলা হয় কিশোর কিশোরীদের জন্য সমানভাবে প্রযোজ্য প্রাচীন এই প্রবাদ। কেননা বিশ্বব্যাপী অনেক তুখোর মেধাবী ও পরিশ্রমী রয়েছেন যারা কিশোর বয়সে অর্জন করেছেন জগৎজোড়া খ্যাতি। অদম্য এই সকল ব্যক্তিরা প্রমাণ করেছেন সফল হওয়ার জন্য বয়স নয়, প্রয়োজন সৃজনশীলতা। সারা বিশ্ব যখন বেকারত্ব সমস্যা নিয়ে চিন্তাগ্রস্ত, অসাধারণ প্রতিভাধর কিছু কিশোর কিশোরী প্রতি বছর আয় করছেন 100 কোটি টাকারও বেশি। সফল এসব মানুষদের মাঝে কেউ আবার 10 বছর বয়সেই হয়েছেন CEO। তাদেরই একজন এলিনা মোর্স। 3 বছর বয়সে আমরা যখন কেবল হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে শুরু করেছি, সেখানে মার্কিন এই কিশোরী স্বপ্ন বুনতে থাকে CEO হওয়ার। সেই বাসনা থেকে খুঁজে বের করতেন বিভিন্ন বিজনেস আইডিয়া, যার মধ্যে ছিল পিনাট বাটার ও জেলি। বৃথা জানে কিশোরীর পরিকল্পনা, নিজের জন্মদিনে উপহার পাওয়া $3,750 আর ভ্রমণে যাওয়ার ডলার জমিয়ে 2014 সালে শুরু করেন ক্যান্ডির ব্যবসা। এলিনা তখন 10 বছরের কিশোরী। এলিনার উদ্ভাবিত জলিপপ চিনি এবং দুগ্ধমুক্ত একটি ক্যান্ডি। মিষ্টিজাত এই পণ্য প্রথম বছরেই বিক্রি হয় 70,000 ইউনিট। 4 বছরের ব্যবধানে 2018-তে দ্বিগুণ হয় এর বিক্রি। 2016 সালে আমেরিকার বৃহত্তম চেইনশপ ক্রুগার জলিপপের বিপণন শুরু করে। 2 বছরের মাথায় জনপ্রিয় অনলাইন বাজার অ্যামাজনে সবচেয়ে বিক্রিত চিনিমুক্ত ললিপপের খেতাব অর্জন করে। ইতিহাসের সর্বকনিষ্ঠ সফল উদ্যোক্তা হিসেবে তাকে উদ্যোক্তা ম্যাগাজিনের প্রচ্ছদে ফিচার করা হয়েছিল। এছাড়া 2 বার হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছিলেন অদম্য এই তরুণী। মার্কিন কিশোরী এলিনা মোর্স যেখানে 10 বছর বয়সে উদ্যোক্তা হয়েছিলেন, সেখানে এক কিশোর 13 বছর বয়সে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। অষ্টম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরকে বলা হয় লজিস্টিক সেক্টরের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা। বলছি ভারতের বিস্ময় বালক তিলক মেহতার কথা। পরীক্ষার আগে মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিলক। সেজন্য মামার বাড়িতে তার সঙ্গী হয়েছিল বই। কিন্তু ফেরার পথে ভুলোমনা এই কিশোর মামার বাড়িতে ফেলে আসেন সেই বইগুলো। পরীক্ষায় বসতে হবে কিছুদিনের মাঝে, আর সেজন্য বইগুলোর ভীষণ দরকার ছিল তিলকের। কোনো উপায় না পেয়ে হন্য হয়ে বিভিন্ন পার্সেল ডেলিভারি সংস্থার সাথে যোগাযোগ করেন তিনি। তার অনুরোধ ছিল পার্সেলটি যেন সেই দিনই ডেলিভারি করা হয়। কিন্তু অধিকাংশ জায়গাতেই একই দিনে ডেলিভারি করার সেবাটি ছিল না। যাদের ছিল অনেক বেশি টাকা তারা দাবি করছিলেন। বিপাকে পড়া কিশোরটি ভাবছিল তার মতো অনেক সেবাগ্রহীতারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালুর কথা ভাবতে শুরু করেন তিলক মেহতা। সংস্থার নাম দেওয়া হয় পেপার অ্যান্ড পার্সেল। তিনি মূলত চেয়েছিলেন সাশ্রয়ী পরিষেবা দিতে, যেন সব শ্রেণীর মানুষ এই সেবাটি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে স্বপ্নবাজী তরুণের অনুপ্রেরণা ছিল মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা। বলে রাখা ভালো, অল্প খরচে দ্রুত খাবার পৌঁছে দেওয়ার জন্যই পরিচিত তারা। পরের ধাপে সফল এই উদ্যোক্তা ডাব্বাওয়ালাদের সঙ্গে কথা বলেন কম খরচে কিভাবে মুম্বাইয়ের পার্সেল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এরপর তিলক মেহতা এই ব্যবসাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসেন। তার অদম্য উৎসাহ পেপার অ্যান্ড পার্সেলকে 2018 সালের মধ্যেই নতুন উচ্চতায় নিয়ে আসে। সফলী কুরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এখন কাজ করেন 200-এরও বেশি কর্মী, আছেন 300 জনের বেশি ডাব্বাওয়ালা। এখানে প্রতিদিন গড়ে 1200 পার্সেল ডেলিভারি করা হয়। তিলকের কোম্পানির বার্ষিক আয় 100 কোটি টাকার বেশি। অন্যদিকে লজিস্টিক সেক্টরের ভারতের সর্বকনিষ্ঠ সফল উদ্যোক্তার মাসিক আয় 2 কোটি টাকা। তিলকের মোট সম্পদ 65 কোটি টাকার উপরে। নিজের অনন্য কাজের জন্য দেশে একাধিক স্বীকৃতি পেয়েছেন তিলক। 2018 সালে ভারতের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি ফোর্বস লিডারশিপ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও 2020 সালে এই উদ্যোগের জন্য গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ডও পান উদ্যমী এই কিশোর। জনপ্রিয় অনুষ্ঠান টেড টকে বক্তা হিসেবেও কাজ করছেন তরুণ এই উদ্যোক্তা।